হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে কিভাবে আপনি খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং তা এডিট করতে পারেন। তো চলুন দেখে আসি সেটা কিভাবে আপনি করবেন। প্রথমে আপনি গুগলে গিয়ে টাইপ করুন অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। অ্যাডোবি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে আপনি গুগলে সার্চ করুন। সেখানে দেখুন প্রথমে আপনার যে ওয়েবসাইটটি আসবে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার এই ওয়েবসাইটটি ওপেন হবে। সেখান থেকে দেখুন এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনাকে সাইন ইন করে নিতে হবে। এটি একটি খুবই ভালো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, সেই জন্য আমি এটা আপনি সাইন ইন করে নেবেন। এখানে গুগল যে সাইন ইন করে দিচ্ছি, দেখুন তারপরে কানেক্ট উইথ গুগল এখানে ক্লিক করে দিন। অ্যাডোবি থেকে আপনার গুগলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটি এখানে দিন। কোডটি দেওয়ার পর এটা দেখুন এরকম একটি লেখা আসবে, ইউর অ্যাডোবি অ্যাকাউন্ট ইজ কানেক্টেড। তারপর ওকে ক্লিক করুন, তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখুন আপনার জন্ম তারিখ দিতে বলল, আপনি এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিন, আপডেট। তো অ্যাডোবিতে আপনার জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট খোলার পর এখন আপনি আবার গুগলে গিয়ে টাইপ করুন অ্যাডোবি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা লিখে সার্চ করুন। এটাতে আসার পর দেখুন ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর তারপর আপলোড ইউর ফটো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ব্রাউজ অন ইউর ডিভাইস এখানে ক্লিক করুন। তারপরে যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা এইভাবে সিলেক্ট করার সাথে সাথে দেখুন আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড খুব নিখুঁতভাবে রিমুভ হয়ে যাবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিন। ডাউনলোডে ক্লিক করলে আপনার ছবিটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনি ডাউনলোডে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেতে ক্লিক করুন। তারপর দেখুন শো ইন ফোল্ডার এখানে ক্লিক করে আপনার ছবিটি আপনি এখানে মাই প্রজেক্ট নামে দেখতে পাবেন। দেখুন আপনার ছবিটি কত নিখুঁতভাবে আপনার এখানে পিএনজি আকারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। অনলাইনে হয়তো অনেক ধরনের টুলস রয়েছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, যা খুব সহজ, কিন্তু আপনি অ্যাডোবির এই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে যদি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেটা খুব নিখুঁত আকারে রিমুভ হবে। তো ফ্রেন্ডস, এভাবে আপনি অ্যাডোবি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে রিমুভ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।